অলকিটি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে ফরেস্ট গার্ড নিয়োগের একটা ভালো মানের নিয়োগ প্রকাশ করা হয়েছে, যেখানে দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো ফরেস্ট গার্ড আর একটা হলো অফিস সহায়ক। এই দুইটা ক্যাটাগরিতে কিন্তু বেশ কিছু ছেলে মেয়ে নিয়োগ করা হবে, যেখানে অনলি SSC কিংবা HSC পাশ করলে আপনি আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে সবাই। তো এই সার্কুলারটি নিয়ে এখন আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, এই সার্কুলারের লিঙ্কটা আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করা মাত্র সার্কুলারটি পেয়ে যাবেন। অবশ্যই নামায়া পড়বেন, যোগ্যতা থাকলে আবেদন করতে মোটেও মিস করবেন না। তো চলুন দেখি এখানে কী বলছে তারা। বন্ধুরা, এখানে তারা প্রথমে যে কথাটি বলছে দেখতে পাচ্ছেন, গণতন্ত্র বাংলাদেশ সরকার বন সংরক্ষণ কার্যালয় খুলনা অঞ্চল, এখানে 28/11/2022, এটা কিন্তু মাত্র একদিন আগের, অর্থাৎ গতকালের মেসেজ। 28 তারিখে কিন্তু আসলে হয় নাই, এটা 29 তারিখে পাওয়া গেছে আর কি। তো প্রথমে যে ক্যাটাগরির কথা বলেছে সেটা হলো ফরেস্ট গার্ড। 17তম গ্রেডে স্যালারি পাবে, বেসিক পাবে 9,000, ইন্টারাল 21,800 টাকা স্যালারি পাবে, 41টা পদ আছে এখানে। HSC পাশ করলে আপনি আবেদন করতে পারবেন, উচ্চতার ক্ষেত্রে কিছু ই দেওয়া আছে, যেহেতু ফরেস্ট গার্ড সেক্ষেত্রে একটু ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার থাকে। এরপর এটা হলো অফিস সহায়ক, যেখানে লোক নেবে 5 জন, এখানে 20 গ্রেডে স্যালারি পাবে, ইন্টারাল 20,000 সামথিং স্যালারি পাবে। এটা SSC পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। তো এখন চলে আসি আবেদনের ক্ষেত্রে। দেখেন এখানে আবেদন শুরু হবে 1/12/2021, অর্থাৎ আজকে 30 তারিখ, আগামীকাল থেকে আবেদন শুরু। আবেদনের বয়স 18 থেকে 30 বছর, যদি মুক্তিযুদ্ধ সন্তান কিংবা শারীরিক যে প্রতিবন্ধী কোটা এগুলো থাকে সেক্ষেত্রে আপনি অতিরিক্ত 2 বছর পাবেন। আর আরেকটি বিষয় হলো যে আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে আর কি, সেগুলো কিন্তু এখানে সব কিছু দেওয়া আছে। অনলাইনে আবেদনের গ্রহণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ সময় এই যে 1/12/2022 সকাল 10টা থেকে, শেষ হবে 22 তারিখ পর্যন্ত। তো কীভাবে আবেদন করবেন যদি সেটা নিয়ে কথা বলি, তাহলে বলতে হবে যে নিচে যদি নামেন সেক্ষেত্রে দেখেন একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ঢুকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আমি আপনাদেরকে বলবো আপনারা সার্কুলারটি প্রথমত নামান, আর নামানোর পরে সুন্দর মতো একটু পড়েন, পড়ার পরে দেখেন আপনার যোগ্যতা আছে কিনা, থাকলে অবভিয়াসলি আপনি আবেদন করতে মোটেও মিস করবেন না। বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন, ডে বাই ডে বেকারের সংখ্যা কিন্তু বাড়ছে এবং এটা সত্যি খুব ক্রিটিক্যাল পর্যায়ে যাচ্ছে, আমরা সবাই জানি। তো এমত অবস্থায় আমার মনে হয় কোনো কিছু মিস করাটা ঠিক হবে না। তো সবাই ভালো থাকবেন, আমি আর কথা লম্বা করলাম না, আপাতত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।